আসসালামু আলাইকুম, ট্রিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি জাওজাত হতে বড় সুখবর, প্রবাসীদের সুবিধার্থে সৌদিতে আকামা বানানোর সিস্টেম আরও সহজ করেছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আজকে আলোচনা করব সৌদি আরবে জাওজাত হতে একটি বড় সেবা, যে সেবার আওতায় আমাদের প্রবাসীরা খুব সহজে তাদের পাসপোর্ট এবং আকামা রিনিউ করতে পারে। জি, এটি হচ্ছে তামবিদ সালাহিয়া। সৌদি আরবে আমাদের প্রবাসীদের যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে কিন্তু তারা আকামা রিনিউ করতে পারে না। জি, এটি কিন্তু সৌদি আরবে জাওজাত থেকে আইনটি কার্যকর হয়েছে 2018 সাল থেকে। জাওজাত আরেকটি সিস্টেম চালু করেছে, যে সিস্টেমের আওতায় জাওজাত কর্তৃপক্ষ আপনার পাসপোর্টের মেয়াদ জাওজাতের সিস্টেমে এক মাস বাড়িয়ে দিবে, আর এতে করে আপনি আপনার আকামা রিনিউ করতে পারবেন। বাস্তবপক্ষে আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু এক মাস বাড়বে না, তবে এই জাওজাতের সিস্টেমে আপনার পাসপোর্টের মেয়াদ এক মাস বাড়ার কারণে আপনি আপনার আকামা রিনিউ করতে পারবেন। জাওজাতের এটি একটি লিগাল সেবা, আর এর নাম হচ্ছে তামবিদ সালাহিয়া। আমাদের অনেক প্রবাসী আছে যারা কিনা বর্তমানে সৌদি আরবের দূর দূরান্তে অনেক অঞ্চলে থাকে, তাদের পাসপোর্ট অনেকের পেতে দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় দূতাবাসে ঝামেলার কারণে তারা পাসপোর্ট সময় মতো হাতে পায় না। তখন একসময় দেখা যায় আকামা রিনিউ করতে গিয়েছে, কিন্তু অনেক সময় পাসপোর্টে মেয়াদ না থাকার কারণে তারা আকামা রিনিউ করতে পারে না। তাই দূতাবাস থেকে আমাদের প্রবাসীরা অনেকেই ফিরে যান, অনেকেই হতাশাগ্রস্ত হন। কিন্তু আমাদের জাওজাতের যে লিগাল সিস্টেমটা রয়েছে, যার নাম হচ্ছে তামবিদ সালাহিয়া, এর আওতায় কিন্তু আপনি আপনার পাসপোর্টের মেয়াদ সিস্টেমে এক মাসের জন্য এবং ক্ষেত্র বিশেষে আরও বেশি বাড়িয়ে নিতে পারবেন। জি, প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ভাইয়া কীভাবে আমরা এই তামবিদ সালাহিয়ার মাধ্যমে আমাদের এই পাসপোর্টের মেয়াদ বাড়াবো? এর জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, আপনি আপনার আশেপাশে যে কোনো খেদমা অফিস থেকে এই সেবাটি নিতে পারবেন, অথবা আপনি যে এলাকায় আছেন সে এলাকায় আপনার নিকটস্থ জাওজাত অফিসের সামনে অনেকগুলো অফিস দেখবেন, তাদের কাছে গেলেও আপনি এই সেবাগুলো নিতে পারবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সৌদি আরবে বিভিন্ন আইনকানুন, নিয়মকানুন এবং সৌদি আরবে বিভিন্ন আইনের ফাঁকফোকর সম্পর্কে তথ্য দেওয়ার জন্য, যাতে করে সৌদিতে আপনারা খুব সুন্দরভাবে বসবাস করতে পারেন এবং আমাদের ছোট্টখাটো ইনফরমেশনে যাতে আপনাদের সুবিধা হয়। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান এবং কোন ধরনের ভিডিও পেলে আপনারা খুশি হন, আমরা সেই হিসাবেই আপনাদের জন্য ভিডিও বানাবো। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।